দিনহাটার উপনির্বাচনে বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। কোচবিহারের দিনহাটায় উপনির্বাচন রয়েছে আর এই উপনির্বাচনে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল তার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী অশোক মণ্ডল তার মিছিলে বাধা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ বিজেপির। তৃণমূল বাধা দিয়েছে অশোক মণ্ডলের মিছিলে, অভিযোগ বিজেপির। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। দেবজ্যোতি, ঠিক কি ঘটেছে? দেখো, গতকালও কিন্তু আগামী গতকাল সোমবার ছিল এবং সেখানে কোচবিহারের দিনহাটা বিধানসভার বামহাট এলাকায় কিন্তু বিজেপির প্রার্থী অশোক মণ্ডল সহ বিজেপির বিধায়ক নাটাবাড়ি কেন্দ্রের মিহির গোস্বামী তারা কিন্তু ভোট প্রচারে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তাদেরকে কিন্তু বাধা দেয় এবং এরপরেই কিন্তু বেশ উত্তপ্ত হয় এলাকায়। এরপরেই কিন্তু তারা সেখান থেকে চলে আসেন এবং আজ কি মঙ্গলবার দিনহাটা বিধানসভার নয়াহারা বাজার এলাকায় যখন আজকেও যখন মিহির গোস্বামী এবং অশোক মণ্ডল বিজেপি প্রার্থী দিনহাটা উপনির্বাচন কেন্দ্রে সেখানে তারা যখন ওখানে ভোট প্রচার করতে যায় সেখানেও কিন্তু আবার তৃণমূলের একাংশ কর্মীরা তারা কিন্তু এসে বিক্ষোভ দেয় এবং তাদেরকে কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এর পাশাপাশি সেখানে পুলিশ থাকা সত্ত্বেও কিন্তু তাদের সঙ্গে কিন্তু ঝামেলা সৃষ্টি হয়, উত্তেজনা তৈরি হয় এবং যেটা বিজেপি প্রার্থী অশোক মণ্ডল জানাচ্ছেন যে সেখানে কিন্তু একাধিক পুলিশ কর্তারা ছিল এবং তাদের সামনে কিন্তু তাদেরকে হেনস্থা করা পড়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা। তবে এ ব্যাপারে কিন্তু বেশ উত্তেজনা রয়েছে এলাকায় এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে এ বিষয়ে নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী যেটা জানাচ্ছেন যে বারংবার তারা যেখানে দিনহাটার যেই সব স্থানে যাচ্ছেন প্রচার করতে সেখানেই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা তাদেরকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, এর পাশাপাশি তাদেরকে কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে এবং তাদেরকে কিন্তু সুষ্ঠুভাবে ভোট প্রচার করতে দেওয়া হচ্ছে না। তবে এই বিষয়ে কিন্তু মিহির গোস্বামী যেটা জানালেন যে এই বিষয়ে রাজ্য নেতৃত্বের কাছে ইতিমধ্যে তারা অভিযোগ করেছেন যে দিনহাটা উপনির্বাচনে তাদেরকে ভোট প্রচার করতে দেওয়া হচ্ছে না। তবে পুরো বিষয়টি মিলে এই মুহূর্তে কিন্তু বেশ উত্তপ্ত রয়েছে দিনহাটার বেশ কয়েকটি। যদি তুমি আমাদের সঙ্গে থাকো, দিনহাটায় উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে মিছিলে বাধা দেওয়া হচ্ছে এমনটা বিজেপির অভিযোগ। এ বিষয়ে বিজেপি এবং তৃণমূল দুপক্ষেরই বক্তব্য শোনাবো আপনাদের। এই অত্যাচারী সন্ত্রাসের নায়ক জাতীয়তাবাদী মানুষকে খুন এবং জাতীয়তাবাদী মানুষের বাড়িঘর ভাঙচুর থেকে লুটপাট করবার নায়ক উদয়ন গুহকে গণতান্ত্রিক জাগ্রত গণচেতনা সম্পন্ন দিনহাটা বিধানসভা কেন্দ্রের মানুষ গত বিধানসভার নির্বাচনে যেমন পরাস্ত করেছিলেন আবার তারা এগিয়ে আসবেন এই অত্যাচারী অরাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ জাতীয়তাবাদী বিরোধী তোষণকারী দুধের গাইদের নিয়ে সন্ত্রাস সৃষ্টিকারী এই ধরনের নেতাকে পরাস্ত করবেন। এখানে অশোক মণ্ডল এসে যেটা শুনলাম সেটা হলো উস্কানিমূলক মন্তব্য করছে। এখানে তো সাধারণ লোক ক্ষিপ্ত হয়ে জনরোষ তৈরি হয়েছে, জনরোষ তৈরি হওয়ার ফলে বিক্ষোভ দেখাচ্ছিল হালকা এতটুকু। এবং বিজেপি দুপক্ষের বক্তব্য। কোচবিহারের দিনহাটা বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ছে কোচবিহারে আর এই দিনহাটাতেই বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ বিজেপির। বিজেপি প্রার্থী অশোক মণ্ডল তার মিছিল এবং অন্যান্য প্রচার কাজে বাধা দিচ্ছে তৃণমূল এমনটাই অভিযোগ বিজেপি। যদিও তৃণমূলের তরফে এই সমস্ত অভিযোগই অস্বীকার করা হচ্ছে। কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্র, এখানেই উপনির্বাচন রয়েছে এবং উপনির্বাচনের আগে প্রচারে ব্যস্ত যুযুধান দুই শিবির তৃণমূল এবং বিজেপি। বিজেপির প্রচারে বাধা দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ বিজেপির তরফে। কোচবিহারের তৃণমূল নেতা উদয়ন গুহ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। উদয়নবাবু, দিনহাটায় বিজেপির প্রচারে বাধা দেওয়া হচ্ছে, তৃণমূল বাধা দিচ্ছে এমনটা অভিযোগ করছে বিজেপি, কি বলবেন? আমি গ্রামে এসেছি কিছুক্ষণ আগে, যখন আমি বাড়ি থেকে বেরিয়ে গ্রামের রওনা দিই তখন দেখলাম
বিধানসভার যিনি প্রার্থী বিজেপির প্রার্থী, তিনি এই গোটা পনেরো লোক নিয়ে একটা মিছিল করছেন দিনহাটা শহরে, ওই বাংলাদেশের সমস্যার ব্যাপারে তিনি মিছিল করছে। কাউকে তো দেখলাম না যে তারা ওকে বাধা দেওয়ার জন্য, কেউ বাধাও দেয়নি, ও মিছিল করছে, তাতে কয়েকজন ছিলেন, সমস্যাটা কোথায়? আমি শুনলাম যে উনি বলছেন যে উনি, আমি বললাম যে উনি লোক পাচ্ছেন এইসব কথা বলছেন, প্রচার করতে পারছেন না, লোক পাচ্ছেন না। কেন, আমি তো গ্রামে ঘুরছি, আমি প্রচার করছি, আমি হাটে বাজারে ঘুরছি, হাটে বাজারে প্রচারও করছেন, আবার সকালবেলা উঠে কান্নাকাটি করে বলছেন যে ওনাকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। আমি তো বুঝতে পারছি না যে ওনার আসল বক্তব্যটা কি। আসলে পায়ের তলার থেকে মাটি সরে গেলে মানুষের মধ্যে যে হতাশা আসে, সেই হতাশার অভিব্যক্তি হচ্ছে ওনার ওই প্রত্যেক দিন সকালবেলা একবার করে নালিশ করা। আর তার বাদ দিয়েও তো আমরাও প্রশাসনকে বলেছি, প্রশাসনের কাছে অনুরোধ করেছি, এইরকম অভিযোগ যখন উনি করছেন তাহলে প্রশাসনের দেখা উচিত, যাতে উনি ভালোভাবে প্রচার করতে পারেন, ওকে যাতে কোথাও কেউ বাধা সৃষ্টি করতে না পারে, এবং এই যে প্রচার রোগ যাতে গ্রামে হয়। কিন্তু আমরা তো ওকে লোক দিয়ে সাহায্য করতে পারবো না, আমরা যাতে প্রচার করতে কোনো অসুবিধার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখবো, প্রশাসনকে অনুরোধ করব, কিন্তু অনেক ধন্যবাদ তৃণমূল নেতা উদয়ন গুহ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে।